মাস্ক ইজ মাস্ট। সেপ্টেম্বরের 4 তারিখে সকালবেলা ভিডিওটা বানানো হয়েছিল, তবে বিশেষ এক কারণে ভিডিওটা দেয়া হয়ে ওঠেনি। আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বেরিয়ে পড়লাম গলি থেকে। আগে এখানটায় অনেক বাজার বসতো, এখন অনেকটা ফাঁকা ফাঁকা, মানে আফটার লকডাউন। এখন এখানে কেউ নেই, আমি তাই মাংসটা খুলে নিচ্ছি। তো আমরা এখন রয়েছি হাওড়ার পল্লবপুকুর এলাকায়। এখানে কারখানাটা স্টার্ট হয় আজ থেকে 47 বছর আগে, মানে 1973 সালে। তো এটা স্টার্ট করে অলোকেশ জানা, আর জানা পরিবারের হাত ধরেই 47 বছর ধরে এই কারখানা এখনও চলে আসছে। আর বর্তমানে তার 2 ছেলে এই কারখানা চালাচ্ছে। তো প্রথম এখানেই স্টার্ট হয়, 47 বছর অনেকটাই হয়ে গেল। তাও যাই হোক, তো বর্তমানে কিন্তু আরও 2 জায়গায় আছে, যেটা হচ্ছে কলকাতা লেক টাউনে একটা তৈরি হয়েছে, যেহেতু এই কেকের যেহেতু ভ্যালু বেড়েছে তার জন্য। আর একটা হচ্ছে হুগলি শ্রীরামপুর। তো এখন আমি তোমাদেরকে সেই ঐতিহ্যমান কারখানা ঘুরিয়ে দেখাচ্ছি, চলে আসো। তো এই সেই কারখানা, এই সেই নীল রঙের যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এটাই সেই কারখানা। হ্যাঁ হ্যাঁ, একটু এখানটা ঢোকা দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ কারখানা বন্ধ, তাই আমি ভেতরে যেতে পারলাম না। তবে আমি আগে একবার ঢুকেছিলাম, মানে বহু বছর আগের কথা বলছি। ঠিক আছে, পরে হবে। কাকু বাপু যে কেক আছে দুটো দাও। এই তো কবজি কেক, আহা, ছোটবেলা কিনতাম, অনেক বছর পর কিনছি। কত করে কাকু? 6 টাকা। এক টাকা খুচরো পাচ্ছি না আমি। পেয়েছি, ছোটবেলার আমার বাপুজি কেক পেয়ে গেছি। চলো, এত সকালে এসেছে যে দোকানে কেক কিনি, যদিও সাজানো চলছে কি নিয়ে নেই তারই মধ্যে। থ্যাংক ইউ, নিয়ে নিয়েছি এবারে। চলে আসলে কিনলাম কেন, তার কারণ হচ্ছে একটা তো আমার স্কুলের ছোটবেলা, আর একটা হচ্ছে কলেজ লাইফের বড়বেলা। তো দুটোকে কম্পেয়ার করা যাক, কি হয় দেখা যাক। চলে তো আমি নিয়ে চলে এসেছি দু রকমের কেক, স্কুলের আর কলেজের। এবারে দেখাবো, একটু পড়াচ্ছি, তারা ভাই ভাই। হ্যালো এভরিওয়ান, সো বাইরে থেকে এসেছি, তাই স্নানটা করে নিলাম। মিও আমোরে অ্যান্ড বাপুজি, মিও আমোরে ইটস ইটালিয়ান, মানেটা হচ্ছে মাই ডার্লিং। আমি এটা চোকো চিপস নিয়ে নিয়েছি, চোকো চিপস, এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট কেক ফ্রম মিও আমোরে। And here it is. যেখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে পল্লবপুকুর, যে কারখানাটা আমি দেখালাম ভিডিওতে সেটাই। তো এটা তোমরা যদি কিনে থাকো এটা অবশ্যই লক্ষ্য করেছো নিশ্চয়ই। এবার আমি কেকটা বের করছি, সেই একই রকম দেখতে। আচ্ছা, বাপুজি কেক কিন্তু এক ধরনের ফ্রুট কেক, আর এটা সম্পূর্ণ হাতে করে ওরা এখনও বানায়। আর একটা ব্যাপার হচ্ছে ওরা এই প্যাকেটটা পুরো কাগজের করে, প্লাস্টিকটা একদম ব্যবহার করে না, সেটা আমার খুবই ভালো লাগে, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি।
দ্যাটস ওয়াই। তো মিও আমোরে কেন এরকম বহু কেক যেগুলো অবশ্যই প্লাস্টিকের কাপ কেক হোক বা প্যাকেট হোক ওর থাকে আর খুবই ভালো, তাই কাগজ ফেলে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্লাস্টিক ডাজ ম্যাটার। অবশ্যই ফার্স্টে খাচ্ছি এটাই, এটার টেস্ট অবশ্যই আলাদা হবে। অসাধারণ। আচ্ছা এবারে বাপুজি কেকটা খাচ্ছি, একদমই সফট, খুবই সফট, ড্রাই হয় এই কেকটা, যেটা এখানে কিন্তু মিও আমোরের যে কেকটা সেটা খুব ময়েস্ট অবশ্যই। আচ্ছা এর মধ্যে মোরব্বা আছে, কাজু কিশমিশ, তারপর টুটি ফুটি দেওয়া থাকে। দারুণ, মানে আমার 6 টাকায় এত সুন্দর ফ্রুট কেক কিন্তু আর বাপুজি ছাড়া আর কোথাও মানে পাবে না। আমার জন্য 6 টাকায় বাপুজি কেক দারুণ, ইউ মাস্ট ট্রাই ইট, এভরিওয়ান শুড ট্রাই দিস, খুব পকেট ফ্রেন্ডলি। আর রাস্তায় কোথাও খিদে পেলে 25 টাকা নাও থাকতে পারে, অ্যাজ দিস ইজ 25 রুপিস, তো কোয়ালিটিও আলাদা অবশ্যই। আর সেই ছিল জাস্ট, তা তোমাদের কী কী মেমোরি আছে বাপুজি কেকের সাথে বা মিও আমোরে কেকের সাথে, কোনটা তোমাদের বেশি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, কেমন লাগলো ভিডিওটা। আর আই ওয়াজ থিঙ্কিং কি নেক্সট ভিডিওটা কী বানানো যায়, এক কাজ করো তোমরা আমাকে কমেন্ট করে জানাও পরে ভিডিওটা কীভাবে করা যায়। আর শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, বেল আইকনও দিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সে জানা আর কি, আচ্ছা ঠিক, তো এটা স্টার্ট করে কে অলোকেশ জানা, সরি দাঁড়া।